আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই দেখে নিই, আমরা যদি বোর্ডে খেয়াল করি, রাসায়নিক সমীকরণকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি অংশকে বলা হয় বিক্রিয়ক পদার্থ এবং অপর একটি অংশকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়ক পদার্থ কোনগুলো এবং বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো, এগুলো আমাদের চিনে নিতে হবে। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বলে বিক্রিয়ক পদার্থ। আমরা এখানে একটা সমীকরণ লেখা আছে, রাসায়নিক বিক্রিয়া লেখা আছে। সে বিক্রিয়াটা দেখি, যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেন এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তার মানে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে বিক্রিয়ক পদার্থ। এবং এই দুইটি পদার্থ অংশগ্রহণ করার ফলে H2O বা পানি উৎপন্ন হয়েছে, তার মানে পানি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক পদার্থ বলে। এবং বিক্রিয়া করার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা বলবো বিক্রিয়াজাত পদার্থ। এখানে পানি উৎপন্ন হয়েছে, তার মানে পানি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে খুব ভালো যদি জানতে হয়, তাহলে সর্বপ্রথমে আমাদের রাসায়নিক সমীকরণ সম্পর্কে জানতে হবে। তা রাসায়নিক সমীকরণকে আমরা প্রথমে সংজ্ঞায়িত করি, রাসায়নিক সমীকরণ কাকে বলে। আমরা এবার বলতে পারি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী, যেমন এখানে একটি সমীকরণ বা একটি রাসায়নিক বিক্রিয়া লেখা, এই বিক্রিয়ায় কিছু পদার্থ অংশগ্রহণ করছে এবং কিছু পদার্থ উৎপন্ন হয়েছে। তা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ এবং উৎপন্ন পদার্থকে, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থকে কতগুলো প্রতীক, সংকেত বা চিহ্ন, এখানে প্রতীক কী, যদি এখানে দেখি আমরা সংকেত দেখি, এখানে হাইড্রোজেন অণুর সংকেত, এখানে অক্সিজেন অণুর সংকেত, এখানে পানির সংকেত। আবার যদি আমরা এই বিক্রিয়াটার দিকে খেয়াল করি, তাহলে এখানে সালফার, এখানে হচ্ছে একটা মৌলের প্রতীক, অক্সিজেন অণু, এটি অক্সিজেন অণুর একটি সংকেত, এখানে সালফার ডাই অক্সাইড, এটা হচ্ছে একটি যৌগের সংকেত। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থ উৎপন্ন পদার্থকে বা উৎপন্ন দ্রব্যকে কতগুলো প্রতীক, সংকেত বা চিহ্ন, চিহ্ন কী কী, এখানে যেমন প্লাস আছে, এখানে অ্যারো চিহ্ন বা বাংলায় যদি আমরা বলি তীর চিহ্ন আছে। আবার দুই নং সমীকরণের ক্ষেত্রে যদি খেয়াল করি, এখানে আছে আমাদের সমান চিহ্ন। তাহলে এই প্রতীক, সংকেত বা চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। তাহলে সংজ্ঞাটি আবারও বলছি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থকে কতগুলো প্রতীক, সংকেত বা চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাটা আমি আবারও বলছি, তোমরা ভালোভাবে খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থকে প্রতীক, সংকেত, এখানে এটা প্রতীক, এগুলো হচ্ছে সংকেত, এবং কতিপয় চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে চিহ্নগুলো কী কী, তীর চিহ্ন হতে পারে, সমান চিহ্ন হতে পারে, প্লাস চিহ্ন হতে পারে, মাইনাস হবে না কখনো, প্লাস তীর চিহ্ন বা সমান চিহ্ন হবে। তাহলে রাসায়নিক সমীকরণ লেখার কতিপয় নিয়ম আছে, আমরা নিয়মগুলো সম্পর্কে একটু জেনে নিই। আমি এই সমীকরণগুলো বা বিক্রিয়াগুলো এখানে আবার লিখে নিই, যেমন আমি এখানে দেখেছি হাইড্রোজেন অণু প্লাস অক্সিজেন অণু
অ্যারো চিহ্ন পানি। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করবে তারা তীর চিহ্ন বা এখানে যে সমান চিহ্ন বসতে পারে, তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে বসবে, আর যে পদার্থ উৎপন্ন হবে তীর চিহ্নের ডান পাশে বসবে। এটা একটা নিয়ম। দ্বিতীয় আর একটা নিয়ম হচ্ছে, বিক্রিয় পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থ যদি একাধিক হয় তাহলে তাদের মাঝে প্লাস চিহ্ন দিতে হবে। যেমন এখানে বিক্রিয় পদার্থ দুইটি একাধিক হয়েছে, সেজন্য এখানে প্লাস দিতে হয়েছে। এখানে বিক্রিয়াজাত পদার্থ একটি, সেজন্য কোনো প্লাস চিহ্ন বসেনি। তবে যদি আরও কোনো পদার্থ এখানে উৎপন্ন হতো তাহলে অবশ্যই এখানে প্লাস চিহ্ন দিতে হতো। এরপরে আমরা দেখব, যদি বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করলো, অংশগ্রহণ করার পরে এখানে আমি লিখছি H2 2H2, তার মানে দুইটি হাইড্রোজেন অণু। এখানে বাম পাশে যেটা বলবে সেটা হচ্ছে অণু, এখানে অণু ছিল, এখানে ওয়ান অণু, এখানে ওয়ান অণু। ওয়ান হলে লেখার দরকার হয় না, সেজন্য আমরা লিখিনি, কিন্তু ওয়ানের চেয়ে যদি বেশি হয় তাহলে অবশ্যই লিখতে হবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো পদার্থের যদি অণু থাকে, সেই অণুর সংখ্যা ওই পদার্থের সংকেতে আগে লিখতে হবে। এটি একটি নিয়ম। তৃতীয় আরেকটি নিয়ম হচ্ছে, রাসায়নিক সমীকরণে সমান চিহ্নের পরিবর্তে বা অ্যারো চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দেওয়া যায়। তাহলে কখন আমরা সমান চিহ্ন দেবো, কখন আমরা অ্যারো দেব, তবে সমান চিহ্ন দিতে হলে উভয় পক্ষের পরমাণুর সংখ্যা সমান থাকতে হবে। সেটা নিয়ে আমরা আলাদা একটা পার্টে এখনই আলোচনা করব, ওখানে আমরা বিস্তারিত আলোচনা করব, তখন তোমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবে। তবে অ্যারো চিহ্ন যদি দেই, কখনো যদি বুঝতে সমস্যা হয়, কখন পরমাণু সমতাকরণ করতে আমরা যদি ভালোভাবে না পারি, তাহলে সবসময় তোমরা অ্যারো চিহ্ন দিয়ে যাবে, তাহলে ভুল হবে না। তবে সমান চিহ্ন দেওয়া যায়, আমরা এখন ওই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব পরমাণুর সমতাকরণ নিয়ে। আমরা যেটি লিখেছিলাম এটা আবারও লিখি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, এখানে কোনোভাবেই আমরা সমান চিহ্ন এখন দিতে পারবো না। আমাদের এখানে পানি উৎপন্ন হয়েছে, সমান চিহ্ন আমরা কখন দিতে পারবো একটু খেয়াল করি। নিয়ম হচ্ছে, বিক্রিয়ার আগে রাসায়নিক সমীকরণে এই যে বিক্রিয়া অ্যারো চিহ্নের বাম পাশে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়ার আগে প্রত্যেকটি মৌলের যতগুলো পরমাণু থাকবে বিক্রিয়ার পরেও ঠিক ততগুলো পরমাণু থাকবে। এখানে যদি খেয়াল করি, হাইড্রোজেনের পরমাণু হচ্ছে এখানে দুইটি, এখানেও হাইড্রোজেনের পরমাণু আছে দুইটি, তার মানে কোনো সমস্যা নেই। আবার এখানে যদি খেয়াল করি, অক্সিজেনের পরমাণু হচ্ছে এখানে দুইটি, কিন্তু এখানে অক্সিজেনের পরমাণু হচ্ছে একটি। তাহলে বিক্রিয়ার আগে মৌলের যে পরমাণু সংখ্যা এবং বিক্রিয়ার পরে মৌলের যে পরমাণু সংখ্যা সেটা সমান নেই, তাহলে এটা আমাদের সমান করতে হবে। তাহলে সমান আমরা কীভাবে করবো খেয়াল করবো, আগে দেখতে হবে আমাদের কম আছে কোনটা। আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন পদার্থে অক্সিজেনের কম আছে, এখানে অক্সিজেনের লাগবে দুইটা। তো এই দুই যদি বানাতে হয় তাহলে আমাদের এই উৎপন্ন পদার্থের বাম পাশে এখানে আমাদের দুই দিতে হবে। এখানে দুই দিলে কী হবে, এই অণুর সংখ্যা এখানে যে পরমাণু থাকবে পরমাণুর সাথে গুণ হবে, তাহলে এখানে পরমাণু হচ্ছে ওয়ান, এখানে পরমাণু হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে আমরা টু যদি গুণ করি, টু ইন্টু ওয়ান টু, তাহলে এখানে যদিও দেখা যাচ্ছে একটি, আসলে পরমাণু হচ্ছে দুইটি। তাহলে এখানে অক্সিজেন দুইটি, এখানে অক্সিজেন হয়ে গেল দুইটি, কিন্তু আরেকটি আবার সমস্যা হয়ে গেছে। সেটা যদি তোমরা ভালোভাবে খেয়াল করো কী সমস্যা আছে, তোমরা পারি কি বুঝতে পারবে, এখানে হাইড্রোজেন এই দুইয়ের সাথে এই দুই গুণ হলে টু ইন্টু টু হাইড্রোজেনের পরমাণু হয়ে গেছে চারটি, কিন্তু এখানে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টি, দুইটি। তাহলে বলো না, এখানে এখন হাইড্রোজেন পরমাণু চারটি, কিন্তু এখানে আবার হাইড্রোজেন পরমাণু দুইটি, তাহলে আমাদের কী করতে হবে, এখানেও একটা টু দিয়ে দিতে হবে। তাহলে দেখো, এখানে হাইড্রোজেন পরমাণু চারটি, এখানেও হাইড্রোজেন পরমাণু চারটি, এখানে অক্সিজেন পরমাণু দুইটি, এখানেও অক্সিজেন পরমাণু দুইটি। বিষয়টি আরও একটু ক্লিয়ার করি আবারও, যে যেটা কম থাকবে সেটা সমান বানানোর জন্য আমাদের সেই যৌগের সংকেতের পূর্বে বা মৌলিক অণু যদি হয় তার মৌলের সংকেত হয় সেখানের পূর্বে আমাদের ওই সংখ্যাটি বসাই দিতে হবে যেন সংখ্যা সমান হয়। তো এখানে আমার অক্সিজেন ছিল টু, এখানে অক্সিজেন ছিল ওয়ান,
এজন্য আমি এখানে 2 দিয়েছি, যাতে 2 ইনটু 1 অক্সিজেনের পরমাণু যাতে 2 হয়। কিন্তু অক্সিজেনের পরমাণু 2 দেওয়ার পরে হাইড্রোজেনের পরমাণু হয়ে গেছে 4টি, কিন্তু আমার এখানে হাইড্রোজেন পরমাণু আছে 2টি, সেজন্য বাম পাশে আবার 2 দিতে হবে, যাতে করে 2 ইনটু 2 ও হাইড্রোজেনের পরমাণু হয় 4টি। এখন একটু আমরা জিনিস খেয়াল করি, এখানে আমাদের যদি আমরা এভাবে করি যে 2 ইনটু 2, হাইড্রোজেনের পরমাণু আছে কয়টি? 4টি, যোগ অক্সিজেনের এখানে অণু হচ্ছে 1, তাহলে 1 ইনটু 2, 1 ইনটু 2 কত হবে? 2 হবে। আবার এখানে যদি খেয়াল করি, যেখানে আছে 2, আমরা দুইভাবে লিখতে পারি, 2 এর সাথে সরাসরি এটা গুণ দিতে পারি 2 ইনটু 2, আবার প্লাস দিয়ে দিতে পারি, এখানে 2 ইনটু এখানে আছে 1। আবার তোমরা এভাবেও লিখতে পারো যে পরমাণু যদি একসাথে যোগ করে 2 প্লাস 1 ইনটু 2, তা হবে, তাহলে কি দেখবো, 2 ইনটু 2 4, 1 ইনটু 2 2, এখানে আমরা কোনো চিহ্ন আপাতত না দিই, 2 ইনটু 2 4 প্লাস 2 ইনটু 1 2, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4 প্লাস 2 6, এখানেও দেখতে পাচ্ছি 6, তার মানে দুইটা কি সমান। অর্থাৎ আমরা যখনই এখানে পরমাণু সমতাকরণ করলাম, তখনই আমাদের আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো, তখন আমরা তীর চিহ্ন ব্যবহার না করলে কোনো সমস্যা নেই, তবে তীর চিহ্ন ব্যবহার করলেও কোনো সমস্যা নেই, তবে পরমাণু সমতাকরণ না করে, তীর চিহ্ন না ব্যবহার করে সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। তা তোমাদের প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে এরকমের প্রশ্নটা আসতে পারে যে প্রমাণ করো যে একটি, তোমাকে একটি রাসায়নিক বিক্রিয়া দিল, ধরো এই বিক্রিয়াটাই দিয়ে দিল, এবার ব্যাপারে এখানে সমতাকরণ করে দিবে না, তোমার বললো যে বিক্রিয়াটি সমতাকরণ করে, প্রমাণ করো যে বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ার পরের পরমাণুর সংখ্যা সমান। তাহলে তোমাদেরকে এভাবে বিক্রিয়াটা প্রথমে সমতাকরণ করতে হবে, সমতাকরণ করে এভাবে তোমাকে প্রমাণ করে শেষে লিখে দিতে হবে, সুতরাং বিক্রিয়ার আগের পরমাণুর সংখ্যা এবং বিক্রিয়ার পরের পরমাণুর সংখ্যা সমান। নিশ্চয়ই তোমরা এই পার্টটি খুব ভালো করে বুঝতে পেরেছ, যদি সমস্যা ভিডিও টিউটোরিয়ালটি একাধিক করে দেখো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।